हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। लांच किंबा डिनारे की बनानो जाए सेटा निये आम्रा अनेकेई माझे मध्ये बेश चिंतार मध्ये पड़े जाए। विशेष करे जेदिन आमादेर हाते कम समय थाके किंबा रान्ना करते एकदम इच्छे करे ना, एरकम एकटा परिस्थितिते मने हय खूब कम समये जदि टेस्टी किछु बानिये नेवा जाए। आमार आजकेर रेसिपि सेरकमई एकटी टेस्टी रेसिपि जेटा आपनारा कमप्लीट लांच किंबा डिनार हिसेबे खेते पारबेन आर बानातेओ मात्र 20 थेके 25 मिनिट लागबे। आशा करछि आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एकटा कड़ाई गरम करे निये निएछिलाम 1.5 चामच मतो सादा तेल, एर मध्ये दिए दिच्छि 1 चामच परिमाण घी। घी दिले एई रेसिपिटा खेते अनेक बेशी भालो हय। तेल और घी गरम हो गेले दिए दीची 1 चामच गोटा जिरे। जिरे भालो करे फुटे गेले प्राय 6-7 काँचा लंका अल्प स्प्लिट करे दिए अल्प नाड़ाचाड़ा करे निये एर मध्ये दिए दीची एकटा बड़ो साइजेर पेंयाज कुचिए। जदि पेंयाजटा माझारी साइजेर हय ताहले किन्तु दुटो पेंयाज दिते हबे। पेंयाजके बेश 3-4 मिनिट भालो करे नाड़ाचाड़ा करे नेब, जाते करे पेंयाज एकटु हालका नरम हो जाए आर पेंयाजेर कालारटाओ एरकम चेंज हो जाए। एरपर एखाने एड करे दिच्छि प्राय 10-12 रसुनेर कोया आर 1 इंच परिमाण आदाके आमि ग्रेट करे रेखेछिलाम। आपनारा चाइले आदा रसुन बेटेओ दिते पारेन किंबा छोटो छोटो करे कुচি करेओ दिते पारेन। आदा रसुनेर काँचा गन्ध जावा पर्यन्त नाड़াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে। টমেটোটাকেও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এখানে কিছু ড্রাই স্পাইসেস আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এগুলো সবই রেগুলার মশলা যেগুলো আমরা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি। লবণ আর মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে টমেটো আর সমস্ত মশলা সুন্দর নরম হয়ে আসে। দেখতেই পাচ্ছেন টমেটো সুন্দর নরম হয়ে গেছে, মশলাটাও সুন্দর মজে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। দুটো মাঝারি সাইজের আলুকে পাতলা পাতলা ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আলুটাকে কিন্তু চেষ্টা করবেন একটু ছোট সাইজ করে আর পাতলা পাতলা করে কাটতে, যাতে করে আলু তাড়াতাড়ি কুক হয়ে যায়। আলুকেও মশলার সাথে ভালো করে বেশ 3-4 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে আলু তাড়াতাড়ি কুক হয়ে যায়। মোটামুটি 6 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, তবে এর মাঝখানে আমি একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। 6-7 মিনিট পরে দেখুন আলু সুন্দর কুক হয়ে গেছে। আমি একটা আলু চেক করে দেখছি আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন আলু সুন্দর কুক হয়ে গেছে, রান্নাটা কিন্তু এবার শেষের পথে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ভাত। এখানে আপনারা যে কোনো চালের ভাত ব্যবহার করতে পারেন, তবে ভাতটা যেন বেশ ঝুরঝুরে হয়। ভাত অ্যাড করে দেওয়ার পর এখানে আমি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এবার হালকা হাতে সমস্ত মশলার সঙ্গে ভাতকে নাড়াচাড়া করে নেব। এখানে ভাত আর মশলাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি আমি 4-5 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না এরকম সুন্দর ঝুরঝুরে হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা রাইস কিন্তু একদম তৈরি, ভীষণ লোভনীয় হয়েছে। আমি এখন স্যালাড আর রায়তার সঙ্গে মশলা রাইস সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই মশলা রাইস ডিনারে বা লাঞ্চে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।